এদিকে ভারত চীন ও ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে আবারও ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে শেখ হাসিনা। হঠাৎ করে আবারও ঘুরে যাচ্ছে দেশের রাজনীতি পরিস্থিতি, হঠাৎ কঠিন বিপদে পড়তে যাচ্ছেন ডক্টর ইউনূস। এই ভিডিওটা দেখা শেখ হাসিনা তিনি অনেক খুশি হবেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক খুশি হবেন। যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতলে নতুন সুযোগ পাবেন আওয়ামী লীগ নেত্রী, তার দলের জন্য তৈরি হতে পারে রাজনীতিতে ফেরার পথ। ডোনাল্ড ট্রাম্পের দিকে অনেকটা হা করে তাকিয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ফুল সেকশন। যদি ট্রাম্প বিজয়ী হয় সুযোগ তৈরি হতে পারে আওয়ামী লীগের জন্য। চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের অগ্রযাত্রায় শেখ হাসিনা সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন শি জিনপিং। আই হ্যাভ গ্রেট প্লেজার ইন ওয়েলকামিং হার এক্সেলেন্সি শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার অফ দ্য রিপাবলিক অফ বাংলাদেশ। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে গদিতে বসিয়ে আমরা বঙ্গবন্ধুর সোনার দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ আপনারা শুনতে চলেছেন, আশা করি খুবই খেয়াল দিয়ে দেখবেন। দর্শক, শেখ হাসিনা ফিরবে আজ না হয় কাল। ডক্টর ইউনূস যেহেতু ইন্টারপোলের রেড নোটিশ জারি করেছে তাতে কোনো কাজ হচ্ছে না। এবার যে সংবাদটি আমরা পেয়েছি সেটা হলো চীন এবং ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন না, ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় যে নির্বাচন হতে যাচ্ছে হয়তো আর ডোনাল্ড ট্রাম্প জিততে পারে তেমন একটা সম্ভাবনা, এবং সেই ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসতে চলেছে। দর্শক, চলুন আমরা এ বিষয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখে আসি, যেগুলো শুনলে আপনি অবাক হবেন আসলে যে এমনটা কী করে হতে পারে। তো দর্শক, শেষ পর্যন্ত থাকার আহ্বান জানাচ্ছি, তো চলুন স্ক্রিনে। ডোনাল্ড ট্রাম্পের দিকে অনেকটা হা করে তাকিয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ফুল সেকশন। না, ট্রাম্পের সৌন্দর্য বা কদর্য এটা দেখার জন্য না, ট্রাম্প পাস করে কিনা, যদিও ট্রাম্পের পাস করাটা খুবই কঠিন হয়ে যাবে। আন্তর্জাতিক যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা বলছেন এই মুহূর্তে আওয়ামী লীগ সরকারের ফোকাস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে। বাইডেন প্রশাসন যদি জয়ী হয় তাহলে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের জন্য পজিটিভ কোনো কিছু তৈরি হবে না, বা ভারতের ইস্যুটাও খুব বেশি ভূমিকাপূর্ণ হবে না। আওয়ামী লীগ মনে করছে যুক্তরাষ্ট্র যদি এই নির্বাচনে রিপাবলিকান শিবির জয় পায় তাহলে বাংলাদেশ নিয়ে তাদের অবস্থান পরিবর্তন হবে না, এবং ভারত সরকারের সাথেও যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্কের অপরিবর্তনীয় অবস্থান থাকবে। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে, যদি ট্রাম্প বিজয়ী হয় তাহলে বাংলাদেশ নিয়ে মার্কিনীদের অবস্থান, মানে মার্কিন সরকারের অবস্থানের আপনার হেরফের হতে পারে, এমনকি ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও নতুন বাতাবরণ তৈরি হতে পারে, সুযোগ তৈরি হতে পারে আওয়ামী লীগের জন্য। এখন এসব দিক চিন্তা করে যুক্তরাষ্ট্রে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদেরও ওই দেশের নির্বাচন নিয়ে এক ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। আপনার সাবেক ছাত্রলীগ নেতা তানভীর কায়সার, তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার টেলিফোনে আলাপ একটা ইঙ্গিত মিলেছিল, আর বলা হচ্ছে যে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নির্বাচনে স্থানীয় প্রার্থীদের পক্ষে প্রচারণা চালানোর পরামর্শ দিয়েছিলেন। এটা আমরা শুনেছি, সেই ভাইরাল ফোন আলাপের একটা অংশ বিশেষ ছিল। তো সেখান থেকেই এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ী হয়ে পড়াটা অনেকটাই তাদের ভাগ্যের সাথে কানেক্টিভিটিটা ফিল করছে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে আমার যেটা মনে হয় আর কি, এখন আমি তো আসলে এত বুঝি না, এটা মনে করার কারণ কি, যে আপনাদের কাছে মনে হতে পারে যে ট্রাম্প আসলে আসলে কী হবে, ট্রাম্প কি শেখ হাসিনার সাথে আলাদা ভালো সম্পর্ক ছিল বা সামাও নো, ট্রাম্পের একটা নীতি হচ্ছে কি, বাইডেন প্রশাসন যা করে এর উল্টা কাজটা ট্রাম্প করে। যেমন আপনি ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে যদি ট্রাম্প জয়লাভ করে ইউক্রেনের কপালে প্রথমে উলু লাগবে, তবে একটা দেশের ব্যাপারে এটাতে নীতির পরিবর্তন নাই, সে দেশটা কোনটা, সেটা হচ্ছে ইসলি। ইসলির ব্যাপারে ট্রাম্প আরও মনে করলেন অ্যাডভান্স। আবার ভারতের সাথে বাইডেনের তুলনায় ট্রাম্পের সম্পর্ক ভালো। গত পরশুদিন একটা প্রোগ্রামে ট্রাম্পকে মোদি সম্পর্কে দুইটা প্রশ্ন করা হয়েছিল, ট্রাম্প কী বলছে জানেন, মোদিরে দেখতে বাহির থেকে বাবার মতন মনে হয়, লাইক ফাদার, খুবই নরম মনের মানুষ, খুবই ভালো মানুষ। ইভেন ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আপনার মোদি কিন্তু ভোটও চাইছিল, আপনাদের খেয়াল থাকার কথা, যুক্তরাষ্ট্রে গিয়া। তো সেই কারণে যদি মার্কিন প্রশাসনের ডোনাল্ড ট্রাম্প বৈসা যায় তাহলে ভারত অনেক কিছুতেই আপনার মার্কিনীদের এই মুহূর্তে যে কূটনৈতিক চাপ আছে বা আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে সেগুলো থেকে তারা বের হতে পারবে। ইভেন আমেরিকার পররাষ্ট্র নীতিতে কিছুটা পরিবর্তন আসবে, আর সেইটারই একটা অ্যাডভান্টেজ হয়তো বা আওয়ামী লীগ সেখান থেকে পেলেও পেতে পারে, ধারণার জায়গাটা কিন্তু এইটা। তবে আবার কেউ কেউ বলছেন যে পৃথিবীর অনেক রাষ্ট্র রাজনীতির বেলায় একরকম দৃষ্টিভঙ্গি রাখে, কিন্তু বহির বিশ্বের বেলায় বা পররাষ্ট্র নীতির বেলায় আরেক রকম রাখে, যেমন ভারত নিজেই। আপনি দেখেন এই মুহূর্তে মোদি রাহুল গান্ধী একে অন্যের চেহারা দেখতে পারে না, কিন্তু যে বাংলাদেশ ইস্যু আসে তারা সর্বদলীয় বৈঠক করে, বুঝতে পারছি রাষ্ট্রে কি ওই কংগ্রেস বসলো নাকি বিজেপি বসলো, ডাজেন ফ্যাক্ট। পররাষ্ট্রনীতির বেলায় এদের কোনো পরিবর্তন হয় না, আমাদের হয়ে যায়, আমাদের আওয়ামী লীগ আসলে ভারত প্রীতি হয় বা আর অন্যান্য দলগুলো আসলে পাকিস্তানের প্রতি আমাদের একটা ইফেক্ট তৈরি হয়, কিন্তু ভারতের আবার এই খেলাটা হয় না। তো সকল কিছু মিলিয়ে একটা টিকিট খেলা চলছে আর কি। ডক্টর মোহাম্মদ ইউনূস তো দূরের কথা, বিএনপিরও নেই, তাই সেনাবাহিনীকে ব্যবহার করে
একমাত্র সম্ভব এই পুরনো কাঠামোকে উৎখাত করে দেশপ্রেমিক কাঠানো বসানো একমাত্র যোগ্যতা এবং ক্ষমতা আছে সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর। তবে সেনাবাহিনীর ভিতরের কথা একটু বলি, কি হচ্ছে সেনাবাহিনীর ভিতরেও আমরা যা দেখছি সেটাও কিন্তু ভয়ঙ্কর রকম অশনি সংকেত। এই যে আওয়ামী মন্ত্রী পানিসম্পদ মন্ত্রী মন্ত্রী প্রাক্তন এনামুল হক শামীমের ভাই মেজর জেনারেল আমিন, যে আনসার বিডিপির ডিজি ছিল, যে এই আনসার লীগের যেই বিদ্রোহ তৈরি করেছিল তার হোতা কিন্তু ছিল এই মেজর জেনারেল আমিন। অথচ আমি কানা ঘষা শুনতে পাচ্ছি এবং তার নিজের মুখের আত্মদম্বস কথা আমি শুনেছি, যে সে বলে দাবি করেছে সময় মতো তাকে সম্মানের স্থানেই বসানো হবে এবং আমি শুনছি তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হতে পারে। যদি মেজর জেনারেল আমিন স্বয়ং একজন সেনা লীগের অন্যতম একজন সদস্য, তাকে যদি ছাত্র জনতার বিপ্লবের এবং আত্মদানের পরও যদি তাকে প্রমোশন দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়, তাহলে সারা বাংলাদেশ আপনারা চোখ বন্ধ করে ধরে নেন আওয়ামী লীগ এবং ভারতে এই দেশ চালাচ্ছে, যা আমি আগে কয়েকবার মেনশন করেছি। আওয়ামী লীগের এবং ভারতের প্ল্যান বি চলছে এখন এবং সেই আসিফ নজরুলদেরকে কিন্তু বসানো হয়েছে আইনের শিক্ষক। আইনের শিক্ষক হলেই কি আইন প্রয়োগের ক্ষমতা থাকে? আরে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের যদি শিক্ষক যদি ভালো ব্যবসা বুঝত, তাহলে তো বড় বড় বিশ্ববিদ্যালয়ে যারা এমবিএ পড়ায় সেই সব শিক্ষকরা বড় বড় ব্যবসায়ী হতো বাংলাদেশে বা বিশ্বের অন্যান্য দেশে। কই আমরা তো তা দেখছি না। আমাদেরকে বুঝতে হবে একটা আইনের শিক্ষক হলেই যে তাকে একটা বাংলাদেশের ধ্বংসপ্রাপ্ত একটা জায়গায় দেশে একটা আইন উপদেষ্টা করে বসিয়ে দেওয়া হলো একটা অযোগ্য ব্যক্তিকে, যে বিপ্লবী ছাত্র নেতাদেরকে যেন গ্রেফতার না করা হয়। তোমরা অনেক দেরিতে আমার কথা বুঝলে, বাট এর মাঝখানে ছিনতাই হয়ে গেল বিপ্লব। এতগুলা প্রাণের বিনিময়ে যেই বিপ্লব ঘটল তার সফলতাকে ধরে রাখতে পারলে না। একটা বিপ্লব হলেই যে তা সফল হয়ে যায় তা কিন্তু নয়। নাহিদ আসিফ সরকারে বসে গিয়ে ব্যুরোক্রেসির মাঝখানে ঢাকা পড়ে গেল, চাপা পড়ে গেল বিপ্লব। এমন লোকজনকে বসানো হলো যে তারা ভারতের পক্ষে এবং আওয়ামী লীগের পক্ষেই কাজ করছে এবং কথা বলছে। আমি এই সতর্ক তোমাদেরকে বারবার করেছি যে 1975 সালে মুজিব পরিবার হত্যার পরে এত বছর পরে হলেও 2010 সালে কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা খুনি হাসিনা কিন্তু তার প্রতিশোধ নিয়েছে। এবং তোমাদেরকে এই কথা বারবার হাসিনার পতনের পর থেকে হুঁশিয়ার করে আসছি যে তোমরা যদি বিপ্লবকে না টিকাতে পারো একদিন কিন্তু তোমাদেরও ফাঁসি হবে। হাসিনা নাও আসতে পারলে পুতুল এসে জয় এসে তোমাদের ফাঁসি দেবে। আমি কিন্তু আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদক্ষেপ সমালোচনা করি, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর যে অবদান এটা আমার এই ইতিহাস চর্চা বা আমার এই আপনার সাংবিধানিক ইতিহাস চর্চা এগুলির মধ্যে থেকে আরো বেশি পোক্ত হয়েছে। আনন্দময় একটা দেশ গড়ার স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর। আমার কাছে মনে হয়েছে উনি প্রচন্ড ভালোবাসতেন দেশের মানুষকে। এবং আমি এই কথাটা সবাইকে বলি, আপনি দেখেন আমি বিএনপি আমলে কিন্তু বঙ্গবন্ধুর উপর লেখা লিখেছিলাম প্রথম আলোতে। আপনার কাছে বলে রাখি যে আমাদের বঙ্গবন্ধুর উত্তরসূরি বঙ্গবন্ধুর কন্যা ওনার বাবার আসলে স্বপ্নটা কি ছিল, কারণ এই 1000 পৃষ্ঠা পড়ে এটা বোঝা সম্ভব না। বঙ্গবন্ধু বলছেন চলে যাচ্ছে, ভারতের সংবিধান বঙ্গবন্ধুর ডিকটেশনে হয়েছে, এটাতে এখানে উল্লেখ আছে। দেখেন বঙ্গবন্ধুর কাছে পরামর্শের জন্য যাচ্ছে, বঙ্গবন্ধু পুলিশ গ্রেফতার করলো কেন সেটা বলে আইন মন্ত্রণালয়ের দোষ। পুলিশের গ্রেফতারের সাথে আইন মন্ত্রণালয়ের কি সম্পর্ক? তো এগুলি তো আপনার মানে মনে হয় তো আমাদের প্রতি বেশি প্রত্যাশা, বা আমাকে হয়তো আপনারা কেউ কেউ বেশি ভালোবাসেন এই জন্য একটু বেশি প্রত্যাশা করা হয়, কিন্তু এটা তো আইন দ্বারা ডিফাইন্ড, অন্য মন্ত্রণালয়ের কাজ আমি করতে পারবো না। আসিফ ভাই, আপনি আমাদেরকে এত বোকা মনে করেন কেন? আমরা তো বোকা না। না আসিফ ভাই, সমস্ত গ্রেফতারের জন্য আপনাকে দোষারোপ দেওয়া হবে না, কিন্তু আপনি সেই সরকারের অংশ যেই সরকার বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করতে যাচ্ছে, নতুন ফ্যাসিজম, রাইট? তো আপনি সেই সরকারের অংশ, সুতরাং আপনার দায়ভার আপনি এড়াতে পারেন না। যখন কিনা আমরা মন খুলে ইউনুস সরকার সমালোচনা করতে চাই, যখন কিনা আবু সাইদের সমালোচনা করলে গ্রেফতার করা হয়, চাকরি হারাতে হয়, এখানে আইন মন্ত্রণালয়ের আইনের ক্ষেত্রে কোনো ভূমিকা নাই তা তো বলা যাচ্ছে না। লালমনিরহাটের সেই ম্যাজিস্ট্রেটের অ্যারেস্টের পেছনে আইন মন্ত্রণালয়ের আইনের ক্ষেত্রে কোনো ভূমিকা নাই, পরোক্ষভাবে তাকে গ্রেফতারের কারণ হয়নি তা তো আপনি বলতে পারেন না। আসিফ ভাই, এত বড় বোকা তো আমরা নই, এত গাধা আমরা নই। আসিফ ভাই, তো আসিফ ভাই আপনার কাছে আমার প্রশ্ন, যে আপনি 8 অগস্ট পর্যন্ত যে আপনি সমন্বয়কারী বা আন্দোলনকারীদের কোনো রকম গ্রেফতার করা যাবে না,
তথাকথিত হয়রানি করা যাবে না, তাদের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না, এটার কারণটা কি আসিফ ভাই? আন্দোলন একটা, সংগ্রাম একটা, নিজেকে ডিফেন্ড করা একটা, সন্ত্রাস আর একটা। এই সমন্বয়কারীদের নেতৃত্বে কি সন্ত্রাস কার্যক্রম চালানো হয়নি? আওয়ামী লীগের নেতারা, কর্মীরা, এমনকি সরকার অনেকেই ভয়ঙ্কর কাজ করেছে, তার জন্য গ্রেফতার করেন, বিচার হোক, সুষ্ঠু বিচার হোক, কিন্তু বিচার হতে হবে সুষ্ঠু বিচার। আপনি জামাতিদেরকে দিয়ে বিচার করাবেন এবং যাচ্ছে তাইভাবে যাকে তাকে গ্রেফতার করার কারণ সৃষ্টি করবেন, এর জন্য আপনি দায়ী না, তা তো না আসিফ ভাই, ও ভাই আসিফ ভাই, রাইট? তাই এই যে জামাতের তাজুলকে আপনি চিফ প্রসিকিউটর বানিয়েছেন এবং তার ইচ্ছা মতো এখন গ্রেফতার টেফতার করা হবে, হ্যাঁ, এবং বিচার প্রক্রিয়া চালানো হবে, এর পেছনে আপনার কোনো ভূমিকা নাই, তার নিয়োগের ক্ষেত্রে আপনার কোনো ভূমিকা নাই আসিফ ভাই, রাইট? এত বড় গাধা তো আমরা নই, আমাদের কী মনে করেন? গভেট গর্ধপ আইন কি খেলে আপনি পড়েছেন? আপনি যেতে আইন আমরা কম পড়ি নাই, বিশ্বে কম দেখি নাই সন্ত্রাস কাকে বলে। আপনাকে আমি মুফাসির ইসলাম, ডক্টর মুফাসির ইসলাম, আপনাকে আমি সন্ত্রাস আইন পড়াতে পারবো, বসিয়ে 1000 বছর আপনাকে আমি সন্ত্রাসের আইন পড়াতে পারবো আসিফ ভাই। তাহলে আসিফ ভাই আপনি আমাকে বলেন, এই যে আপনি বললেন 8ই অগস্ট পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা যাবে না যারা কিনা সংগ্রাম করেছে, আসিফ ভাই কেউ যদি কোনো পুলিশ যদি বা কোনো ছাত্রলীগের কর্মী যদি কোনো গুন্ডা যদি এসে গুলি করে, হ্যাঁ, আপনি তার বিরুদ্ধে ডিফেন্ড করবেন এবং অসুবিধা নেই, তাদেরকে গ্রেফতার করেন অন্যায় করে থাকলে, কিন্তু থানায় ঢুকে পুলিশদেরকে হত্যা করা এটা কি সন্ত্রাস নয়? নথিপত্র জ্বালিয়ে দেওয়া এবং নথিপত্র নিয়ে ভেঙে যাওয়া, অস্ত্র সেখান থেকে লুট করা এবং অনেক অস্ত্র এখনও ফেরত আসেনি, থানা জ্বালিয়ে দেওয়া, এগুলি কি সন্ত্রাস না? এগুলো সংগ্রাম না মুরব্বী, এটা সন্ত্রাস না আসিফ ভাই, এটা কি তাহলে? এটা সন্ত্রাস, এবং এই সন্ত্রাসের জন্য তাদেরকে অ্যারেস্ট করা হবে না, পুলিশ হত্যার জন্য বিচার করা হবে না, তা তো হয় না। সমস্ত বাংলাদেশের সব পুলিশ অফিসাররা কি যারা মরেছে, সবগুলি কি ছাত্রলীগ, সব পুলিশ লীগ, এর ভিতরে নিরস্ত্র নিরাপরাধ পুলিশ ছিল না, থানায় ঢুকে পুলিশকে হত্যা করা স্ট্রেট ফরওয়ার্ড সন্ত্রাস, সরকারের এই সকল যানবাহন জ্বালিয়ে দেওয়া স্ট্রেট সন্ত্রাস, স্ট্রেট সন্ত্রাস কি? আপনাকে আমি ডক্টর মুফাসির ইসলাম বছর বছর সন্ত্রাস আইন পড়াতে পারে। আপনি বলেছেন ছাত্রলীগকে ব্যান করতে হবে কারণ ছাত্রলীগের কিছু নেতারা, কিছু কর্মীরা, কিছু গুন্ডারা তাণ্ডব ঘটিয়েছে, সত্য, হেলমেট পরেছে, হ্যাঁ সত্যি কিছু তাণ্ডব ঘটিয়েছে, অবশ্যই সত্যি, এটাও সত্যি যে আপনি যাদের সঙ্গে গা ঘষাঘষি করে এখন সরকার চালাচ্ছেন তারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল না, এবং ওই সকল স্বাধীনতা বিরোধীদেরকে গুরু মেনে শিবির এখনো রাজনীতি করে না, তাহলে তাদেরকে কেন নিষিদ্ধ করেন না? আপনি বলেছেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা এখন পপুলার ডিমান্ড, আপনাকে অপসারণ করা এখন সবচেয়ে বড় পপুলার ডিমান্ড আসিফ ভাই, তাই না? সুতরাং তাড়াতাড়ি পদত্যাগ করেন, দ্রুত পদত্যাগ করেন, আপনি হচ্ছেন একজন ফেইলড লোক। শুনেন আসিফ ভাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডিলিট করা আপনাদের মেইন টার্গেট, যদিও পিছনে ছবি টাঙিয়ে রেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানকে ডিলিট করা আপনাদের মেইন টার্গেট, কারণ আওয়ামী লীগ হচ্ছে ব্রেকফাস্ট, বিএনপি হচ্ছে আপনাদের ডিনার, এই তো মেইন টার্গেট, বুঝি। আপনাদের মেইন টার্গেট হচ্ছে স্বাধীনতার ফিলসফিকে, দর্শনকে, চেতনাকে ডিলিট করে দেওয়া। আওয়ামী লীগ বিএনপি যেগুলো তো অজুহাত, ছাত্রলীগের সাথে, ছাত্রলীগের আপনি পরিশোধনের কথা বলেন অসুবিধা নাই, ছাত্রলীগের ইতিহাস সাথে বাংলাদেশের জন্ম জড়িত, ছাত্রলীগ আওয়ামী লীগের নাম ডিলিট করে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না, আপনারা চাচ্ছে স্বাধীনতার সেই চেতনাকে ধূলিসাৎ করতে। যতক্ষণ পর্যন্ত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের বিএনপি থাকবে, যতক্ষণ পর্যন্ত শেখ মুজিবুর রহমানের এবং ভাসানীর আওয়ামী লীগ থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে না, আপনারা জানেন, এবং নতুন প্রজন্মকে বোকা বানানোর চেষ্টা করতে পারেন, এটা আমরা এখনও মরি নাই, আপনার মতো বাপের পরিচয়হীন এবং বংশ পরিচয়হীন মানুষ একটা পিএইচডি করে বড় বড় কথা বলতে পারেন, কিন্তু আমরা ইতিহাস বিসর্জন দেব না। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন, জনাব মুফাসসির ইসলামের মুখ থেকে আপনারা শুনছিলেন এতক্ষণ। তো দর্শক, এসব বিষয়ে আপনাদের মতামত কী হবে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আপনাকে। দর্শক দেখছিলেন শুরুতেই নাইম ভাইয়ের মুখ থেকে আমরা শুনছিলাম যে
যুক্তরাষ্ট্রে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, হয়তোবা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবে, যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে তাহলে শেখ হাসিনা তার হাত পা ধরে আবারও ক্ষমতায় আসার চেষ্টা করবে। ইতিমধ্যে সেই কাজও শুরু করেছে, সম্পূর্ণ সহযোগিতা দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। আপনারা জানেন যে জো বাইডেনের সাথে শেখ হাসিনার তেমন একটা বনি বানা নেই, বা তিনার সাথে তেমন একটা সম্পর্ক করতে পারেনি শেখ হাসিনা। তো দর্শক, সব মিলে ঘোলাটে অবস্থা, দেখা যাক কী হয়। আর হ্যাঁ, পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।